Assalamualaikum, this is Mehdi. Welcome back to my channel, Story of Flavors. আজকের স্টোরিটা কিন্তু কোনো ফ্লেভার্সই থাকবে না, কোনো ফ্লেভার্সের স্টোরি বলবো না, একটু অন্যরকম স্টোরি। তাজমহল, আমরা কিন্তু সবাই মানে একটা মন স্পৃহা কাজ করে যে তাজমহলটা দেখবো, বাট ওইভাবে দিল্লিতে বা আগ্রাতে যাওয়া হয়ে ওঠে না, দেড়শ দেখা হয় না। কিন্তু আমরা মানে অনেকেই হয়তো জানি না যে বাংলাদেশেও কিন্তু একটা তাজমহল আছে, অ্যান্ড ইটস এ টুরিস্ট স্পট। আপনি খুবই অল্প খরচ করে চাইলে এই তাজমহলটা দেখে ফেলতে পারেন। সো কীভাবে আপনি এখানে আসবেন, কত টাকা খরচ হবে, এবং এখানে আসলে আপনি আরও কী কী সুযোগ সুবিধা পাবেন বা কী দেখতে পারবেন, সেটাই আমি আজকে আমার এই ছোট্ট ব্লগে বলার চেষ্টা করবো। সো চলেন একটু ঘুরে দেখি। এই জায়গায় আমার সবচেয়ে যেটা ভালো লাগতেছে যে ভিড় কম, মানে অন্যান্য টুরিস্ট স্পটগুলোতে যদি আমি যাই প্রচুর ভিড় থাকে, এই জায়গাটা ভিড় অনেক কম, বলা যায় আন্ডার রেটেড। ও আচ্ছা, আপনাদের ক্ষেত্রে আমি যেটা করি যে আমি যে প্লেসগুলোতে যাই সেখানে ইজিভাবে কীভাবে যাবেন সেটা একটু বলে দিই। এখানে আসার ইজি ওয়ে হলো আপনি গুলিস্তান বা ঢাকার যে কোনো স্থান থেকে বরপা, হ্যাঁ নারায়ণগঞ্জে বরপায় ডাইরেক্ট বাস পাওয়া যায়, বরপা এসে নামবেন, বরপা থেকে এই তাজমহলের গেটে অটো আসে, পার পার্সন 10 টাকা করে নেয়। বাট আপনার মাথায় রাখতে হবে রিজার্ভ করার চেষ্টা করবেন না, তাহলে এরা অনেক বেশি টাকা চায় এবং বুঝতে পারে যে আপনি আসলে এদিকে লোকাল না। 10 টাকা করে, দ্যাট মিন্স 5 জন হলে 50 টাকা, উঠে যাবেন যে কোনো অটোতে, র্যান্ডম চলে একেবারে গেটে এসে নামিয়ে দেবে। এই হলো এখানে আসার সবচেয়ে ইজি ওয়ে। এখানে আসলে আপনাকে 150 টাকা দিয়ে এন্ট্রি নিতে হবে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, আর এই 150 টাকার ভিতরে আপনি তাজমহল প্লাস পিরামিড দুইটা জায়গা দেখতে পাবেন। এই হলো এখানে আসলে আপনার পকেটে কত টাকা থাকতে হবে সেটা বলে দিলাম। যারা তাজমহল দেখবেন একই সাথে আপনাকে ওই 150 টাকার যে টিকিট, তাজমহল প্লাস পিরামিড এখানে করছে, একটু সামনে চলে আসতে হবে 2 মিনিট ডিস্টেন্সের ওখান থেকে, এটা একই টিকিটে আপনি দুইটা প্লেস ঘুরতে পারবেন। সো তাজমহলটা একটু ঘুরে আসছি, সো পিরামিডের যে মনুমেন্ট বা এই সাইডের যে এরিয়াটা এইটা একটু ঘুরে দেখবো, চলেন। পিরামিডের ভিতরে প্রবেশ করতেছি, এখানে বলতেছে যে মমি তৈরি আছে বা মিশরের এই ডাকাতে,
প্রতিকৃতি টাইপের কিছু তৈরি করছে। তো যাই আমি ভিতরে দেখি। পিরামিডের ভিতরে আসলে উপরে মানে ওখানে লেখা আছে যারা অসুস্থ এবং বাচ্চাদের যারা এখানে প্রবেশ করলে প্রবেশ নিষেধ। এর কারণটা হল লাশের প্রতিকৃতির মতো করে রাখছে, মমির মতো কিছু প্রতিকৃতি তৈরি এবং পুরোটা অন্ধকার বলতে গেলে। একেবারে অন্ধকার অন্ধকার করে রাখছে। হ্যাঁ মানে একেবারে অন্ধকার, এইটা একটু লাগছে, আলো দিতে পারত। রাজা রানীরা যে ধরনের তৈজসপত্র ইউজ করতো ওগুলো কিছুটা ওই ধরনের প্রতিকৃতির কিছু তৈজসপত্র ওরা এখানে রাখার চেষ্টা করছে। পিরামিড তাজমহল দুইটাই ঘুরলাম। এখানে আসলে আপনারা কিন্তু এই তাজমহল বা পিরামিড এরিয়াটা মোটামুটি স্পেশিয়াস এবং বসার জায়গা দেওয়া আছে, চাইলে বসতে পারবেন। এটা হলো এখানের একটা কি বলবো সিনেমা হল লেগছে, নির্দিষ্ট সময় এখানে হয়তো মঞ্চ নাটক বা ওই ধরনের আর কি মঞ্চায়িত বিভিন্ন নাটকগুলো বা সিনেমাগুলো দেখানো হয়। প্লেসটা সুন্দর। সো বাচ্চাদেরকে আপনারা নিয়ে আসলে দেখবেন যে ওদের নানা রকম কোশ্চেনের উত্তর দিতে দিতেই আপনার সময় চলে যাবে, কারণ এমন এমন কিছু প্লেস এখানে দেখানো হয়েছে বা এমন জিনিসগুলো দেখানো হয়েছে যেগুলো বাচ্চাদের মনে কৌতূহলের সৃষ্টি করবে যে এটা কি। এখানে আসলে আপনি বাংলাদেশের রাজা বাচ্চাদের আগেকার দিনের যে কি বলবো বাড়িগুলো বা ওদের মঞ্চগুলোর যে ভাইব বা ওই রকম মনুমেন্ট টাইপের তৈরি করার চেষ্টা করছে। সো এখানে আসলে কিন্তু সারা বছরই কোনো না কোনো ফাংশন বা অনুষ্ঠান চলতেই থাকে এবং এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট, দ্যাট মিনস আপনি 150 টাকার যে এন্ট্রি নেবেন তার ভিতরে এগুলো সব কিছু কভার হয়ে যাবে। আমরা বলতে গেলে আজকে এমন একটা হলিডেটা আসছে, একেবারে রেয়ার একটা হলিডে বলতে গেলে, দ্যাটস ওয়াই এখানে আজকে এরকম ভিড় নাই। কিন্তু প্রায় সবসময় এখানে কোনো না কোনো ফাংশন হয় বা কোনো না কোনো অনুষ্ঠান চলতে থাকে। সো আসলে আপনারা আসলে হয়তো এতটা ফাঁকা পাবেন না, অনেক বেশি মানুষ থাকবে। সো ঘুরলাম আজকে 150 টাকার ভিতরে এই তাজমহল পিরামিড সব দেখা হয়ে গেল। মানে আর যদি এক্সট্রা বলি কিছু বাঙালি কাহিনীর যে তৈরি করে দেওয়ার চেষ্টা করছে, যেমন ক্ষুদিরামের ফাঁসি, বেহুলা, লক্ষিন্দরের বাসর ঘর, এইগুলো দেখলাম। সো এক্সপিরিয়েন্স ভালোই ছিল, কিন্তু কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিই। যেমন এখানে যারা আসবেন আমি এটা প্রিফার করব ফ্যামিলি প্লেস হিসাবে, মানে গ্রুপ আকারে আসবেন, ইটস নট এ কাপল ফ্রেন্ডলি প্লেস আই থিঙ্ক। আর খাবার কিন্তু এখানে ভিতরে একটা রেস্টুরেন্ট আছে তাজমহল রেস্টুরেন্ট, এটাতেও খেতে পারেন, বাট বাহিরে খেলেও আপনার জন্য মানে রিজনেবল হবে। কিন্তু চেষ্টা করবেন আগে একটু দাম করে নেওয়ার, যেহেতু এটা
টুরিস্ট প্লেস, তো দেখা যায় যে এরা এক একজনের কাছ থেকে এক এক রকম প্রাইস রাখে, সো এটা একটু মাথায় রাখবেন। সো এই ছিল আজকে আমার ব্লগ, আমি চলে যাচ্ছি। অনেক বেশি ভালো থাকবেন আপনারা, আর অবশ্যই আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।